এখন সুখ কোথায় পাবেন আপনি, আপনাকে জায়গাটাকে খুঁজতে হবে যে আপনি কখন সুখী হবেন। ইসলামের আলোকে যদি আমরা বলি তাহলে পাঁচটা উপায় রয়েছে যদি আপনি নিজেকে সুখী বানাতে চান। এই উপায় অবলম্বন করলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাকে একটি সুখী জীবন দেবেন ইনশাআল্লাহ। বলেন সুখের জন্য কিছু উপায় আছে, পাঁচটা উপায়ে মানুষ নিজের সুখটাকে অনুভব করতে পারে, মানুষ সুখী হতে পারে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই জিনিসগুলো অবলম্বন করার। একটা একটা করে শুনেন ইনশাআল্লাহ। বলেন জীবনে কখনো হতাশ হবেন না, কি হবেন না, হতাশ হবেন না, আর সব সময় কৃতজ্ঞ থাকবেন। খেয়াল করেন, সম্ভবত উমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার পরে একটা লোক দেখতে পেলেন যে লোকটার হাত নাই, পা নাই, মানে শুধু বডিটা আছে, কিন্তু লোকটা খাইতে পারে, মলমূত্র ত্যাগ করতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা ভরপুর নিয়ামতে রেখেছেন। কি, তাকে তো জীবনটা এখনো দিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা তাকে খাওয়ার তৌফিক দিয়েছেন, মলমূত্র ত্যাগের তৌফিক দিয়েছেন। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা খায়া হজম করতে পারে না এবং মলমূত্র ত্যাগ করতে পারে না, বরঞ্চ পেট কেটে তার মলমূত্র বের করতে হয়, ডাক্তাররা পাইপ দিয়ে বের করে, আছে না নাই বলেন? আছে। তাহলে ও মানুষটা, সে যদি নিজেকে মনে করে যে আমার তো হাত নাই, আমার পা নাই, পৃথিবীতে আমি সবচেয়ে অসুখী, এটা ভুল। ওর চাইতো মাজুর এই পৃথিবীর অনেক মানুষ আছে যারা খাইতেও পারে না, দেখতেও পারে না, হাতও নাই, পাও নাই, একটা জিন্দা লাশ, আছে না নাই? তাহলে যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছেন এতটুকুতে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? হাওতাশ করা যাবে না যে কি আছে কি নাই, এই হিসাব করা যাবে না, যেটা আছে সেটা নিয়ে হিসাব করেন। খেয়াল করেন, এই দুনিয়ার বুকে এমন অনেক মানুষ আছে যে মানুষটা বেতন পায় মাত্র 20,000। এমন অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তরায় রেখেছেন, আশুলিয়ায় রেখেছেন, জামগড়ায় রেখেছেন, ফ্যান্টাসিতে রেখেছেন, সাভারে রেখেছেন, যে মানুষটা কামাই করে 10,000-11,000 টাকা, তারপরও 5-6 মাসের বেতন বাকি আছে না নাই? আপনি চিন্তা করবেন, আমি তো 20,000 টাকা প্রতি মাসে স্যালারি পাচ্ছি, যে মানুষটা 10,000 টাকা স্যালারি পায় সে যদি চলতে পারে আমারও কষ্ট করে চলতে হবে। ওর জায়গায় তো আল্লাহ আমারে রাখতে পারতো, গার্মেন্টসের ম্যানেজার আমারে বানাইছে, আল্লাহ তো গার্মেন্টসের ম্যানেজার বা মালিক আমারে না বানাইয়া ওই রিক্সাওয়ালার সিটের উপরে আমারে বসাইতে পারতো, রিক্সা চালক বানাইতে পারতো, ঠিক কিনা? নিচের দিকে চিন্তা করবেন, নিচে নিচে আপনি হিসাব করেন, আল্লাহ ওরে 6 তলা বাড়ির মালিক বানাইছে আমাদের সভাপতি সাহেব রে, মসজিদের সভাপতি আশাবউদ্দিন ভাই। আপনি যদি এই চিন্তা করেন যে আল্লাহ আমার কি লেগে বানাইলো না, আমারও 6 তলার মালিক বানায় দেখ, আল্লাহ স্বপন ভাইকে এত সম্পত্তি দিল আমারও কেন দেয় নাই, আল্লাহরে এই অভিযোগ করা যাবে না, ওনারা কেন দিয়েছে সম্পদ পরীক্ষার জন্য নাকি রহমত স্বরূপ, এটা আপনি জানেন না, জানেন কে? সুতরাং আপনাকে আল্লাহ যতটুকু দিয়েছে এতটুকুর উপরেই সন্তুষ্ট থাকতে হবে। হা হুতাশ যদি করেন সুখ পাবেন না, অস্থিরতা আসবে, যতটুকু আল্লাহ দিয়েছেন এটাই যদি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে নেন, পৃথিবীতে আপনার যাইতে বড় সুখী মানুষ আর কেউ নাই। বুঝছেন নি কথাটা কি বলছি? কিছু মানুষ এখনো যদি 2 কেজি গরুর গোশত রান্না করে দেওয়া হয় দিব্যি খায় ফেলবে, কোনো ধরনের জড়তা ছাড়া, আছে না নাই? আধা কেজি চালের ভাত একসাথে খেয়ে ফেলবে, 2 কেজি গরুর গোশত একসাথে খেয়ে ফেলবে, 1 গামলা পায়েস দেন একেবারে সাবার করে ফেলাইবে, চাইটে মইছে। আর যদি মনে করেন দই আর গরুর গোশত একটু যদি মাখায় মুখায় দেন, যেটা আপনারা খান আপনাদের এলাকায় বিয়ে বাড়িতে, তো ওটাও সাব করে ফেলাইবে। মানে এত রুচি আল্লাহ তাআলা মুখে দিয়েছে, ও আসলে জানে না যে না খাওয়ার যন্ত্রণাটা কি। কিন্তু বাংলাদেশে এমন অনেক কোটিপতি আছে যারা এক টুকরা গরুর গোশত পেটে হজম করতে পারে না। ওর কাছে যে জিজ্ঞেস করেন যে পৃথিবীটা কেমন, ও বলবে ভাই পকেট ভরা টাকা থাইকে লাভটা হইল কি, এক টুকরা গোশত হজম করতে পারে না, একটা রসগোল্লাও খাইতে পারে না, ডাক্তারের মানা, লাভটা কি? ওই সম্পদ যেটা আপনি ভোগ করেছেন ব্যবহার করেছেন সেটা আপনার
যে সম্পদ আপনি ভোগ করতে পারেন নাই, যে সম্পদ আপনি খাইতে পারেন নাই, সেটা আপনার না। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, ওই সম্পদ ভোগ করবে আপনার সন্তান সন্ততি। ডানে ভোগ করবে না বামে ভোগ করবে, সৎপথে ব্যয় করবে নাকি অসৎ পথে ব্যয় করবে, আপনি জানেন না। জানেন যিনি তিনি কে? নিচের দিকে চিন্তা করেন, কার কয়তলা বিল্ডিং হয়েছে ওইদিকে তাকাবেন না, আপনার কি আছে এটাতে যদি মনে করেন আলহামদুলিল্লাহ, তাহলে পৃথিবীতে আপনি সবচাইতে বড় সুখী মানুষ। কিন্তু আমাদের অস্থিরতা কখন আসে জানেন? অস্থিরতা তখনই আসে যখন মানুষ চিন্তা করে আমার বেতন 20,000, ওর বেতন তো 56,000, আমি কেন 56,000 যাইতে পারতেছি না। তখন রড খাওয়া শুরু করে, ব্রিজ খাওয়া শুরু করে, সিমেন্ট খাওয়া শুরু করে, রাস্তায় রডের বদলে বাস ঢুকায় দেয়। তখন আর কিন্তু ডান বাম খেয়াল করে না, তখন খালি টাকা, খালি কি শুনেন, মানুষের খেদমত করার জন্য ভোটে জিতা জরুরি না, কথা কয় না? মানুষের খেদমত করার জন্য ভোটে জিতা, ভোটে জিতলেই খেদমত করব, না হলে করা লাগবে না এমনটা মনে করবেন না। খেদমতের মানসিকতা থাকলে একটা মানুষ অসুস্থ হসপিটাল নিয়ে যাওয়া লাগবে, রাত্রিবেলায় মহিলারা কান্নাকাটি শুরু করেছে, ওই সময় যদি আপনি নিজেকে উজাড় করে মানুষটাকে সহযোগিতা করেন, টাকা না, আপনি তারে নিয়ে গেলেন হসপিটালে, তার বউয়ের সিজার হবে, আপনি তাকে হেল্প করলেন অ্যাম্বুলেন্স ডেকে, রাস্তায় একটা মানুষ মুরব্বী মানুষ ভ্যান চালাচ্ছে, টানতে পারতেছে না এত ওয়েট, ভ্যানের পেছনে এত মালামাল, আপনি তাকে একটু ঠেলে সহযোগিতা করলেন, দুইজনের মধ্যে মারামারি লাগছিল, আপনি এটার মিট করে দিলেন। একজন মানুষ দেখতে পেল যে রাস্তায় কাদা জমে গেছে, কুদাল দিয়ে কাদাগুলোকে টেনে একটু পরিষ্কার করে দিলেন। এগুলো লাগে কি টাকা লাগে? খুব বেশি টাকা লাগে? টাকা লাগে না, খেদমতের মানসিকতা লাগে। মসজিদে এসেছেন নামাজ পড়তে, দেখতে পেলেন যে ওখানে কিছু ময়লা পড়ে আছে, কেন আপনার মসজিদের দিকে তাকায় থাকতে হবে? কেন খাদেমের দিকে তাকায় থাকতে হবে? কেন ইমামের দিকে তাকায় থাকতে হবে? যদি মানসিকতা আপনার বা সওয়াবের যদি প্রয়োজন থাকে, আপনি নিজেও পরিষ্কার করবেন, কারণ এই মসজিদ কারো বাপের ঘর না, ইমামের ঘর না, মসজিদের ঘর না, সভাপতির ঘর না, এই মসজিদ বাংলার মুসলমানের সমস্ত মুমিনের ঘর, ঠিক কিনা বলেন? যেটা আল্লাহ আপনার কাছে আমানত রেখেছেন, আল্লাহ তো মূল মালিক, পরিষ্কারের দায়িত্ব কার? সবার। 6,000-7,000 টাকা দিয়া সব দায়িত্ব মসজিদের, মসজিদের সওয়াবের দরকার আছে আপনার নেই? কথা বলেন, মসজিদের সওয়াবের দরকার আছে আপনার নাই? হ্যাঁ, মসজিদ রাখছেন, খাদেম রাখছেন, সে পরিষ্কার করবে, তার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এর অর্থ এই না যে গোটা মসজিদের দায়িত্ব আমি তার হাতে তুলে দিয়েছি, আর আমি বাবুর মতো আসব, বাবুর মতো নামাজ পড়ে আমি চলে যাব। তার মানে বোঝা গেল যে সওয়াব খালি দরকার মুয়াজ্জিনের আর ইমামের, আর আমরা তো জান্নাতের সার্টিফিকেট পকেটে নিয়েছি। দিতে লাগবে কথা, কথা বলেন বাস্তবতা এটা কিনা? শুধু এই মসজিদের কথা না, সারা বাংলাদেশের একই চিত্র। খাদেমরা খাদেমের কাজ করবে, তার থেকে দায়িত্ব বুঝে নেবেন। খাদেম যদি গাফেলতি করে তাহলে আল্লাহর আদালতে তারে দাঁড়াইতে হবে। কিন্তু আপনারও সওয়াবের দরকার, যদি শুদ্ধভাবে আজান দিতে পারেন, মাঝে মাঝে আয়েশা আজান দিবেন, যদি নামাজ পড়াইতে পারেন, যোগ্যতা যদি থাকে, ইমাম সাহেবের কাছে রিকোয়েস্ট করবেন, হুজুর আপনারা তো ইমামতি করেন, ভালো কথা আমার একটু দেন না, মনটাই চায় যে ইমামতি করতে। যদি কেউ এরকম চায় সেটা ভিন্ন কথা, অথবা ইমাম সাহেবের কাছে আপনি একটু তেলাওয়াত শোনাইতে পারেন, আজানটা যদি আপনি দেন, আপনার আজান শুনে কেউ যদি আসে মসজিদে, যতজন মানুষ আপনার আজান শুনে মসজিদে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামাতেও সেই নামাজের সওয়াব দিয়ে দিবেন। কারণ আমাদের সব নামাজের সওয়াব কিন্তু মুয়াজ্জিন পায়, মুয়াজ্জিন রে পাত্তা দেন না, বেল দেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সমস্ত মুয়াজ্জিন যারা নামাজের জন্য মানুষকে ডাকে, আল্লাহর জন্য মানুষকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গলাগুলোকে কণ্ঠগুলোকে উঁচু করে দিবেন, মানুষজন তাদেরকে দেখে দেখে চিনতে পারবে এরা ছিল মুয়াজ্জিন। বলুন সুবহানাল্লাহ। এদের কণ্ঠগুলো কি হবে? উঁচু হবে, মাথাগুলো উঁচু হয়ে যাবে, মানুষজন দেখেই চিনতে পারবে যে এরা মসজিদে আজান দিত। আল্লাহু আকবার বলেন, প্রিয় ভাইরা আমার, এটার এত সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই সমস্ত সওয়াবের কথা যদি মানুষ জানত,
তাহলে প্রতিযোগিতা লাগতো, লটারি লাগতো, লটারি হতো যে সামনে এসে নামাজ পড়ার কি ফজিলত, আজান দেওয়ার কি ফজিলত, ইমামতি করার কি ফজিলত, এগুলোর ফজিলত যদি মানুষ বুঝতো তাহলে এমন মারামারি বাজতো যে কার আগে কে যাবে আজান দিতে, মানুষকে নামাজের জন্য ডাকতে, মসজিদের খেদমত করতে, মানুষ কামড়া কামড়ি লাগতো। তারপর কি হতো, লটারি হতো, লটারির মাধ্যমে যারা নির্বাচিত করা হতো সেই নামাজ পড়াইতো, আজান দিতে। বলুন আল্লাহু আকবার। এক নম্বর, তাহলে আপনার হতাশ হওয়া যাবে না, কৃতজ্ঞ থাকতে হবে। এবার আসেন দুই নম্বর, আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। যদি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায় দিবেন, আর যদি শুকরিয়া আদায় না করেন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করবেন। বলুন নাউজুবিল্লাহ। তাহলে জীবনে কখনো আমরা হতাশ হব না, সবসময় কৃতজ্ঞ থাকবো। আমার যতটুকু আছে এটা নিয়ে আমি আলহামদুলিল্লাহ বলবো। পৃথিবীতে অনেক মানুষ দেখবেন যদি জিজ্ঞেস করা হয় ভাই কেমন আছেন, আছি ভাই একরকম আছি, রাখছে আছে না নাই, শুকরিয়া আদায় করেন। কেন, তার মানে আল্লাহর সিদ্ধান্তে উনি অটল না, আল্লাহ যে সিদ্ধান্তে ওনাকে রেখেছেন এটা উনি পছন্দ করছেন না। সব সময় হৃদয় মন জবান উজাড় করে বলবেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি হবেন কে, আল্লাহ। তাহলে এক নম্বর, হতাশ হবেন না, কৃতজ্ঞ থাকবেন। দুই নম্বর, অলসতা করবেন না, কাজ করবেন। অনেক মানুষ পয়সা চায়, সুখী হতে চায়, রিজিক চায়, খালি বাড়িতে ঘুমাইয়া ঘুমাইয়া কাজকাম করতে চায় না, ঘুমায়া ঘুমায়া সুখী হতে চায়। আপনি যদি কাজ না করেন ঘরের মধ্যে কেউ রিজিক দিয়ে যাবে না, আল্লাহ আপনার ঘরে রিজিক দিয়ে যাবে না, সুতরাং আপনার কাজ করতে হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বললেন নামাজ যখন আদায় হয়ে গেছে এবার জমিনে ছড়িয়ে পড়ো, আয় উপার্জনের জন্য চেষ্টা করো, রিজিকের জন্য চেষ্টা করো, সারাক্ষণ মসজিদের মধ্যে বসে থাকতে হবে আর জিকির করতে হবে এটা তোমার কাজ না, বরং মসজিদে আসবা নামাজ আদায়ের জন্য, ইবাদতের জন্য, সুনির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমের জন্য। যখন ইবাদত হয়ে গেল এবার জমিনে ছড়িয়ে পড়ো, দোকানদারি করো, চাকরি বাকরি করো, রিক্সা চালাও, ভ্যান চালাও, গাড়ি ড্রাইভারি করো অথবা অন্যান্য পেশায় নিয়োজিত হও। এই সমস্ত জিনিসগুলো যদি আপনি করেন অলসতা আপনার শরীরের মধ্যে আসবে না, আর আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কাজ করা দরকার আছে না নাই? আছে। বাংলাদেশের মানুষের কিছু লোক পাবেন যাদের খাসলত খারাপ, কিরকম, তিন দিন কাজ করবে, তিন দিন রিক্সা চালাবে, রাজমিস্ত্রি তিন দিন কাজ করবে, 900 টাকা পাইছে অথবা মনে করেন 3000 টাকা পাইছে, এবার তিন দিন ঘুমাইবো, কথা বলেন না কেন, কাজ করছে তিন দিন যে 3000 কামাইছে অথবা 4 দিন কাজ করে 5000 কামাইছে, আস্তে করে কাঁথা মোড়া দিয়ে এই যে ঘুমায় থাকে, বউ বাঁশ দিয়ে গুতায় উঠাইতে পারে না, এরকম লোক আছে না নাই? এই সমস্ত লোক জীবনে উন্নতি করতে পারে না, কারণ কি, এদের কোনো পরিকল্পনা নাই। কেমন পরিকল্পনা, আরে আল্লাহ তো তোমার প্রতিদিন ঘুমাইতে বলে নাই, ঘুমাবা যতটুকু সময় আল্লাহ তাআলা ঘুমের জন্য দিয়েছে, তুমি আনলিমিটেড ঘুমাইতেছো, তোমার কোনো চিন্তা ফিকির নাই আয় উপার্জনের, তিন দিন কামায়া তিন দিন খাই ঘুমাইয়া পরে উপার্জনে তুমি উন্নতি আশা করতেছো, এটা হইতে পারে না। এই জন্য অলসতাকে দূরে ঠেলে দেন, তাহলে বরকত দিবেন কে, সুখী হতে পারবেন ইনশাল্লাহ। তিন নম্বর যেটা করতে হবে, অপচয় করা যাবে না, অপচয় থেকে নিজেকে বিরত রাখতে হবে, সাদাকা বেশি বেশি করতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসাদাকাতু তারদ্দুল বালা। এমন মানুষ দুনিয়ার বুকে যারা বিপদ আপদে পড়তে চায় না, বিপদ কামনা করে না, তাদের উচিত হচ্ছে বেশি বেশি সাদাকা করা। বলুন আল্লাহু আকবার। সাদাকা বেশি বেশি করতে হবে, যদি বেশি যাকাত যদি বেশি বেশি দেন সম্পদ কমে না, সম্পদ বাড়ায় দেন কে, আল্লাহ। সুখী যদি হতে চান বেশি বেশি সাদাকা করেন, রিজকের ফাইসালা এবং বারাকা আল্লাহর পক্ষ থেকে ডিরেক্ট আসবে ইনশাল্লাহ বলেন। তাহলে তিন নাম্বার,
এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া রাজুলুন তাসাদদাকা আকফা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জমিনের বুকে এমন কিছু মানুষ আছে যারা গোপনে দান করে আল্লাহর রাস্তায় ডান হাত কি দান করেছে বাম হাত ওটের বাইনা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় ওই মানুষগুলোকে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন বলুন সুবহানাল্লাহ তাহলে বেশি বেশি কি করবেন সাদাকা করবেন তিন নাম্বার চার নাম্বার মানুষকে ক্ষমা করতে শিখুন আল্লাহু আকবার বলেন এই পৃথিবীর বুকে যে যত বেশি মানুষকে ক্ষমা করে দিবে তার ভেতরটা তত বেশি পুরস্কার হবে এবং হালকা হবে সুবহানাল্লাহ বলেন না এটা এমন একটা গুণ এটা কোটি টাকা খরচ করেও মানে পাওয়া যাবে না অর্জন করতে পারবেন না এটা হচ্ছে আত্মিক বিষয় স্পিরিচুয়াল বিষয় আপনি দেখেন না একটা মানুষের ভিতরে জ্বালা তৈরি হয় কখন যখন প্রতিশোধ প্রবণ হয় প্রতিশোধ নেওয়ার জন্য যখন উদ্গ্রীব থাকে তখন ওই মানুষটা অস্থির হয়ে যায় কবে ওরে মারমু কবে প্রতিশোধ নিমু কবে ঠেহাইমু কবে কুপাইমু কবে ভাঙমু কবে ধ্বংস করমু ঠিক কিনা যদি জীবনে সুখী হতে চান এই চার নম্বর পয়েন্টটা এখন থেকে মেনে নেন মানুষকে ক্ষমা করে দেন যারা ভুল করেছে যদি ক্ষমা করে দেন আল্লাহ বলতেছে আমি ওই বান্দাকে ক্ষমা করে দিই এর ভিতরে কোনো অস্থিরতা থাকবে না মানুষ অস্থির হয়ে যায় কখন ভাই অন্যায় করেছে এজন্য ভাইয়ের প্রতি অনেক রাগ ভাইরে তালোয়ের মতো দাম দেয় না ভাইকে শালার মতো দাম দেয় না আছে না নাই বলেন ভাই মারা যায় জানা যায় পর্যন্ত যাইতে চায় না আছে না নাই যত ভুল আপনার সাথে করেছে মনে রাখবেন যত ভুল আপনার সাথে করেছে আপনি জানেন আপনাকে ঠকিয়েছে আপনি জানেন আপনাকে আপনার ক্ষতি করেছে মাফ করে দেন যদি মাফ করে দেন নিজে সুখে থাকতে পারবেন আল্লাহ তাআলা আপনার ক্ষমার ঘোষণা করে দিয়েছেন এজন্য বলছেন আল্লাহ তাআলা জমিনের উপরে যারা আছে এদের প্রতি দয়া করো আসমানে যিনি আছেন আল্লাহ তিনিও তোমাদের প্রতি দয়া করবেন সুবহানাল্লাহ ক্ষমা করবেন না ইনশাআল্লাহ আজকে থেকে যে ভাইয়ের প্রতি আপনার রাগ আছে শুধু শোনার জন্য শুনেন না এই সমস্ত কথাগুলো কোটি কোটি টাকার চাইতেও দামি কথা সুখ আমরা সবাই খুঁজি কিন্তু সুখের রূপরেখা মূল মন্ত্র আমরা জানি না আমরা শুধু মনে করি পাত্তি আছে যার সুখ আছে তার যদি এমনটাই হতো গুলশান বনানির সবাই হয়তো পৃথিবীর সুখী সেরা সুখী ঠিক কিনা বলেন কিন্তু টাকা দিয়ে কখনো সুখ আনা যায় না সুখ আনার জন্য অনেক কিছু করতে হয় এই জিনিসগুলো করতে হয় মানুষকে ক্ষমা করতে হয় ভালোবাসতে হয় মানুষের কাছে যাইতে হয় তাহলে মানুষের দোয়া আসবে আপনার দোয়া যখন আসবে আপনি পৃথিবীর বুকে সফল ইনশাল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার তাহলে ক্ষমা করে দেবেন রাগ না সবসময় ক্ষমা করে দেবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন সাহাবীদেরকে আমি মানুষকে কেন ক্ষমা করে দিই জানো আমি সুখী থাকার জন্য ভালো থাকার জন্য মানুষকে ক্ষমা করে দিই কারণ আমি জানি আমি মানুষকে ক্ষমা করে দিলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ এই জন্য ক্ষমা করে দিতে আর আমরা ছোট থেকে ছোট ভুল হইলে এমন একটা বৈশিষ্ট্য গুণ বা দোষ আপনি যাই বলেন না কেন পৃথিবীতে এখানে আপনারা যত মুসল্লি আছেন শত শত মুসল্লি হাজার হাজার মুসল্লি একটা মানুষকে বলতে পারবেন যে আমার জীবনে কোনো ভুল নাই বলতে পারবেন না সবার জীবনে ভুল আছে তা আল্লাহ যদি আপনার ভুলের কারণে আপনারা পাকড়াও করতো আপনি কি বেঁচে থাকতে পারতেন ধ্বংস হয়ে যাইতেন কি যাইতেন না তা আপনি আল্লাহর কাছে ক্ষমা আশা করেন অথচ আপনার সাথে যে ভুল করেছে তারা আপনি ক্ষমা করতে পারেন না তার মানে আপনার মধ্যে দ্বিমুখী নীতি আছে বুঝেন নাই আপনি আল্লাহর কাছে ক্ষমা আশা করেন তাহলে আপনি আগে মানুষকে ক্ষমা করে দেন আল্লাহ আপনারা ক্ষমা করবেন ইনশাআল্লাহ বলেন পাঁচ নম্বর নেতিবাচকতা নয় ইতিবাচক হন হা বলতে শিখেন দুনিয়ার কিছু মানুষকে পাবেন যে মানুষগুলা আপনি দুনিয়ায় যতই ভালো থাকুক তাকে জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন বলবে দোস্ত ভালো নাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে দোস্ত চলতেছে না বউ বাচ্চা কেমন আছে আছে একরকম বাচ্চাটা কি ভালো করেছে কিনা কই না তেমন একটা ভালো করে নাই আপনার শরীরটা কি কই ভালো যাচ্ছে না দুপুরবেলায় কি খাইয়াছেন কই একরকম খাইছি বুঝেন না কথা মানে যত প্রশ্নই আপনি করবেন ওই অ্যাঙ্গেলে এটার নেতিবাচক একটা প্রভাব দিবেই আছে না নাই ওর কাছে কোনো হা নাই সব না কামাইছে মনে করেন 3 লাখ লাভ করছে গত মাসে জিজ্ঞেস করেন যে ব্যবসাটা কেমন হইলো দোস্ত হ্যাঁ চলে না একরকম হইছে চান্দু মিয়া তোর যে আল্লাহ দিল 3 লাখ ওই যে বেটার কাছে বলতেছ কি টাইনা খাইয়ে লাইব তো বললে কি সমস্যা যে আল্লাহ
তাকাইছে, রহম করছে, আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে, এটা বললে খুশি হবেন কে? সব সময় নেতিবাচক না, ইতিবাচক হন। তাহলে কিরকম হবে? ভাই কেমন আছেন? যদি খারাপও থাকেন, আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালতে রেখেছে আমি খুশি, আলহামদুলিল্লাহ। যদি বলা হয় ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে, যদিও খারাপ যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় যার মুখে আলহামদুলিল্লাহ, অন্তরে স্পিড যার আলহামদুলিল্লাহ থাকে, পৃথিবীর বুকে সে মানুষটার চাইতে সুখী মানুষ আর হতে পারে না, হতে পারে না। রিক্সাওয়ালাদেরকে অনেক সময় মূল্যায়ন করেন না। মাঝে মাঝে এমন কিছু রিক্সাওয়ালা দেখা যায়, পিঠের এখান দিয়ে জামা ছেঁড়া, লুঙ্গিটা ঘামে গন্ধ হয়ে গেছে, জামাটার মধ্যে ঘামে দুর্গন্ধ বের হচ্ছে, কিন্তু এই মানুষটাকে অতিরিক্ত 20টা টাকা হাতে দিয়েন যে ভাই 20টা টাকা রাখেন, আপনারা বকশিস দিলাম। আমার সাথে ঘটেছে এরকম, 20টা টাকা বাড়ায় দিচ্ছি, উনি বলছেন না আপনার 20 টাকা আমি কেন নেব, যেটা ভাড়া আমাকে সেটা দেন, যা খাবো ঘাম ছুটিয়ে পরিশ্রম করে উপার্জন করে খাবো। এরকম সৎ মানুষ বাংলার জমিনে কিন্তু অভাব নাই, ঠিক কিনা? তো প্রিয় ভাইরা আমার, যতটুকু উপার্জন করছেন, যা কামাচ্ছেন, সব ক্ষেত্রে ইতিবাচক হন, তাহলে সুখ আসবে, শান্তি আসবে, ইনশাল্লাহ বলেন।